नमस्कार, शुभ सन्ध्या। संगीताचार्य पद्मभूषण पंडित ज्ञान प्रकाश घोष स्मरणे धनी एकेडमी अफ पार्कशन म्यूजिक आयोजित शास्त्रीय संगीत अनुष्ठान साज और आवाज। বৃত্তি প্রদান করে থাকি, সেই বৃত্তি প্রদান পর্ব শুরু করব এবং তারপর আমরা এই বছর যে অনলাইন আচার্য জ্ঞান প্রকাশ ঘোষ স্মরণে যে তবলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে তার পুরস্কার প্রদান পর্বে প্রবেশ করব।
মঞ্চে উপস্থিত হয়েছেন বিদ্বান এস শেখর। সঙ্গে রয়েছেন পণ্ডিত অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং সোমনাথ রায়, আমাদের প্রিয় শিল্পী বন্ধু। পুষ্পস্তবকে আমরা আমাদের শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করছি। পণ্ডিত অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পুষ্পস্তবক তুলে দিলেন বিদ্বান এস শেখরের হাতে। একটি নাম সংশোধন করছি, গ্রুপ বি তৃতীয় স্থানাধিকারী যুগ্মভাবে সাক্ষ্য চক্রবর্তী এবং ইভানন কুলকার্নি। আমরা ডেকে নিচ্ছি যারা উপস্থিত হয়েছে, দ্রুততার সঙ্গে মঞ্চে আসবে। গ্রুপ এ প্রথম প্রীতম ধীবর। প্রীতম ধীবর, আপনারা প্রত্যেকে যারা সামনে রয়েছেন করতালি দিয়ে ওদের অভিনন্দিত করবেন। আপনাদের এই করতালি কিন্তু ওদের জীবনে আশীর্বাদ এবং সবচাইতে বড় পুরস্কার। শংসাপত্র তুলে দিচ্ছেন বিদ্বান এস শেখর। দ্বিতীয় স্বপ্নর্ষি মালি। দ্বিতীয় স্বপ্নর্ষি মালি অনুপস্থিত। তৃতীয় যুগ্মভাবে স্নেহার্ঘ কর্মকার এবং ময়ূক মুখোপাধ্যায়। মঞ্চে এই মুহূর্তে ময়ূক মুখোপাধ্যায়। আপনাদের আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের করতালির ধ্বনিতে, যা ওদের জীবনের সঞ্চয়, ওদের অনুপ্রেরণা উদ্দীপনা। স্নেহার্ঘ সম্ভবত অনুপস্থিত। এবারে গ্রুপ বি শ্রী কল্যাণ চক্রবর্তী, প্রথম যুগ্মভাবে প্রথম তাদের একজন শ্রী কল্যাণ চক্রবর্তী উপস্থিত হতে পারেননি সম্ভবত। দ্বিতীয়ত রেমেক মুখার্জি। উপস্থিত হতে পারেননি। এবং আরো একজন প্রথম স্থানাধিকারী কেরালা থেকে অংশ নিয়েছিলেন, দীপেন দাস এডি। দীপেন দাস এডি আমরা আশা করছি এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে অনলাইনে। তার জন্য আমাদের সকলের অবশ্যই করতালি। দ্বিতীয় বিপুল ধোলে, মহারাষ্ট্র থেকে অংশ নিয়েছিল যুগ্মভাবে দ্বিতীয় স্থানাধিকারী বিপুল ডোলে মহারাষ্ট্র থেকে। বিপুল নিশ্চয়ই মহারাষ্ট্র থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন। আমরা সবাই তাকে অভিনন্দিত করব করতালির মাধ্যমে। এবং যুগ্মভাবে দ্বিতীয় পুবারণ বসু। পুবারণ বসু, আপনারা করতালিটা দিন ওদের কাছে অনলাইনে, নিশ্চয়ই আপনাদের আশীর্বাদ পৌঁছবে। তৃতীয় যুগ্মভাবে সাক্ষ্য চক্রবর্তী। সাক্ষ্য চক্রবর্তী, তার হাতে শংসাপত্র তুলে দিচ্ছেন বিদ্বান এস শেখর। যুগ্মভাবে তৃতীয় হয়েছেন ইভানন কুলকার্নি, ইউএসএ থেকে, যিনি অংশ নিয়েছিলেন এত দূরের মানুষের কাছে। আপনাদের আশীর্বাদ নিশ্চয়ই পৌঁছবে আপনাদের করতালির মধ্যে দিয়ে। আপনাদের প্রত্যেকের আশীর্বাদ সবার জন্য। আমরা আমাদের যে পুরস্কার বিতরণী পর্ব, সেই পর্ব শেষ করলাম। আমরা আবারও প্রণাম জানাচ্ছি বিদ্বান এস শেখর মহাশয়কে, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। দ্বৈত তবলা বাদন নিবেদনে সৌম্যজিৎ চট্টোপাধ্যায় এবং সুপ্রিয় রায়। হারমোনিয়ামে সহযোগিতা করছেন।
Thank you.